হেনা বসন্তপুর হাটরে শিম আখরি এই শিম কিনি লাগি আলম খাপুরি আম হয় চুপচাপ তাহেন দিন একদম নলে দল জব আম বালতি মুড়তে না দোকান কম লোক হ্যাঁ আম আর কই হ্যাঁ নোয়া তো গোটা গিয়ে সুস্মিতা হেমরাম তো এই পাখি গুলো ফেলে দিবে আমার আজকে মনে হয় দেখে দেখে সকাল সকাল আজকে চলে এসেছি ছাদে সিম নেই সিম চলে গেছে স্কুলে আর এই যে এখানে চা লিকার চা লিকার চা খেতে খেতে চলে এসেছি বাবা পিওর আরে 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 এর কি হচ্ছে ছাদে আসলে বেশি উড়াউড়ি করে কি করছে এদেরকে খাওয়াচ্ছে কাশ আমাকে ওইরকম ভাবে খাওয়াতে তাহলে চাল হ্যাঁ ওটাই খাবো পেটে ভাত হয়ে যাবে এই পাখিগুলোকে দেখো মারপিট করে খেতে আরম্ভ করে দিয়েছে এখন বসিয়ে দিচ্ছি রান্না ও পাশে হচ্ছে গিয়ে ভাত আর এ পাশে হচ্ছে গিয়ে ভাত গরম মানে পান্তা ভাত যেটা রয়েছিল ওটা গরম আর আমি খাবো মুড়ি ওই জন্য ঘুগনি আর চপ চপ আর চপ দিয়ে পান্তা ভাত খাওয়া হবে পান্তা ভাত দিয়ে চপ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি এই চেতাম জমদা দাকা আনা দোকান কম লোক ভাই আম আর কই নোয়া তো গোটা গিয়ে নোয়া দাদা গোটা গিয়ে না দোকান পাতা যাবো ভাই আম ভাত সাথে চপ আমাকে চোটটার বলে দিল যাই হোক আর এখানে ঘুগনি ঘুগনি দিয়ে ভাত খাই এরকম টেল টেলা ঝোলের ঘুগনি দিয়ে আর আমার আছে মুড়ি ঘুগনি চপ চেদাম চিকে দাম তোপ্পো নাম আর নাচে ললদা বাবা আম তো আডি ভিআইপি গিয়া তো আডি ভিআইপি বাবা গ্যাস হাতাই মে হাতাই মে সে হাতাও মে আর ফোন ফোন আর সাইকেল আর গ্যাস তিনটা জিনিস দরকার এখন আমরা যাচ্ছি আর তাহেন আলম খাপুরি আম হয় চুপচাপ তাহেন দিন একদম নাহলে দল চোব আম বালতি মুড়োতে আমরা আসি পয়সা তুলতে আজকে তোমার পাসওয়ার্ড দেখবো আমি তুমিও দিয়ে আমার টাকা চুরি করবে আমিও ধরে দুজন দুজনের টাকা চুরি করবো পাসওয়ার্ড চলে আসছি এখন আমরা বাজার থেকে বসন্তপুর হাট থেকে এখন এবার মাছ ধোয়ার পালা মাছটা হচ্ছে কি আমরা বাজার থেকে নিইনি আগে শুনি যখন সকালবেলা চপ আনতে গেছিল তখনই নিয়ে এসেছিল কি মাছ নিজেও জানি না তবে বাবা কিন্তু রুই রুই দেখাচ্ছে আজকে রুই মাছের তরকারি হবে খালি আর আমাদের বাড়িতে যেদিন মাছ মাংস যদি হয় তাহলে যদি সবজি টবজি করি বেকার নষ্ট হয়ে যায় সেই জন্য আর আজকে সবজি টবজি কিছু সেরকম নিইনি খালি এই যে মাছ রয়েছে যে মাছেরই খালি ঝোল হবে তার কারণ রাত্রে আবার সিমুয়া মাছ খাবে না তার কারণ ও তো দুধে ভাত খাবে তো চলো ঝটফট করে মাছটাকে আমি ধুয়ে নিই মাছের রেসিপি রুই মাছের রেসিপি আমি তোমাদের সাথে কত শেয়ার করবো আমি এর আগেও মাছের রুই মাছের রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে তাই আজকে রেসিপি টেসিপি কিছু শেয়ার করবো না তো ঝটপট এবার কাজ করতে হবে সিনেমা চলে আসবে এখন স্কুল থেকে সেই জন্য আরেকটু ভাত হতে বাকি ছিল তো এসে আবার তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ আর ভাত আর ডাল তো ডালটা আমি করে দিয়ে গেছি খালি ভাতটা ফুটিয়ে নামিয়ে দিয়ে গেছিলাম আর একটু হলেই হয়ে যাবে তো চলো ঝটপট করে মাছটা ধুয়ে নিই
খাওয়া দাওয়া হয়ে গেল সিনু, চুল কাটতে যাও না, তোমরা দুজন মিলে শুয়ে রয়েছো যে এখন 12টা এক্ষুনি বেজে যাবে। সিনু নামো, নামো, আশা মাত্রি কুস্তি আরম্ভ। চলো কর, কি গান করছিলি? ওইটা তো একটা আছে গাড়িওয়ালা। হ্যাঁ তুই কাজরা আর ওই যে গাড়িওয়ালা, ওরা গেল চুল কাটতে। আর আমি দেখো গাড়ি এত স্পিডে চালিয়েছে পুরো আমার চুল উড়ে একদম পাগলি ছাগলির মতো হয়ে গেছি। সিনুকে খাইয়ে দিলাম ভাত আর ডিম সেদ্ধ ডাল করেছিলাম যে সেটা দিয়ে ওকে খাইয়ে দিলাম, আর ওর জন্য ঘুগনি রেখেছিলাম অল্প করে, ওই যেহেতু ঘুগনি লাভার তো সেই জন্য। আর এখন হচ্ছে মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি, তো এই যে এখানে মাছ ভাজাচ্ছে মাছটা কেমন দেখাচ্ছে দেখো। আমি তাড়াতাড়ি করে সিনুর জন্য মানে মাছটাকে ছেড়ে দিয়ে দৌড় একেবারে। মাছ ভাজাটা আবার হয়ে গেলে আবার আমাকে ইন্ডাকশন বন্ধ করে দিয়ে তারপর আমাকে স্নান করতে যেতে হবে, যেহেতু আজকে এখনো পর্যন্ত স্নান পুজো কিচ্ছু হয়নি। তো স্নান করে আগে পুজো দিয়ে দেবো, তারপরে দেরি করে খালি তরকারিটা করবো, তা সব কিছু রেডি রেডি করে দেবো। আর এখানে দেখো আমার শাড়ির কি অবস্থা হয়ে রয়েছে, পুরো একদম শাড়ির দোকান। এই যে দেখছো পুরো পড়ে আছে, এখানে মানে 5-6টার মতো শাড়ি রয়েছে। আমি কালকে অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম যে কোন শাড়িটা মানে নেক্সট ভিডিওর জন্য পরা যায় বা কোনটা কি হবে না হবে, এই জন্য আমি আগে থেকে এরকম ডিসাইড করে রাখি, সে ভিডিও বানানো বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো। তো তারপরে আর এখানে গোছ করাই হয়নি। আর আমার যেহেতু পাঞ্চি শাড়ি তোমাদের আমি দেখিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে, যে আমার 3টে পাঞ্চি শাড়ি রয়েছে, 2টো আমার আর একটা ছোটো মায়ের, আর হচ্ছে গিয়ে আরেকটা হলো গিয়ে ওই যে লুমং শাড়ি যেটা, সেটা তো আমাকে ছোটো মা দিয়েছে। তো মোটামুটি বলতে গেলে এখন আমার কাছে 4টে রয়েছে আমাদের ট্র্যাডিশনাল শাড়ি। তো এই 4টার মধ্যে আমি দেখছিলাম যে কোনটা পরলে একটু বেশি ভালো লাগবে, তার কারণে একটা ভীষণই সুন্দর একটা ট্রেন্ডিং এখন সং মানে ট্রেন্ডিং হতে চলেছে একটা গান। তো ভাবছি গানটা যেহেতু ভীষণই সুন্দর আমাদের ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশনাল আর কি পোশাক আশাকে যদি ভিডিওটা করা যায় হয়তো আর একটু বেশ সুন্দর লাগবে। এখন আর আমি বেশি কথা না বলে ঝটপট করে স্নান টান করি, পুজো টুজো দিই, আর রান্নাবান্না ঘরের টুকটাক অনেক কিছু কাজ বাজ রয়েছে সেগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার। তাড়াতাড়ি করো, টাইম হয়ে গেছে, 5 মিনিট বাকি থাকবে, তখন তুমি ওরকম তাড়াহুড়া করতে থাকবে, আগের থেকে পারো না রেডি হতে। তুমি কি করবে, পাপাকে বাই করবে? কেমন করে কে কলা খায়? হ্যাঁ তোকে কেমন দেখাচ্ছে বলতো, বুঝতে পারছিস তো কার মতো লাগছে, কার মতো বলতো? বাহ, ও নিজেও জানে বাঁদর, বাহ খুব ভালো ব্যাপার। তো আজকে হলো গিয়ে তোমার সন্ধে 7টা, সন্ধে টন্ধে দিয়ে এসেছি, আর আজকে একটু সব কাজ বিকালবেলা একটু দেরি হয়ে গেল। আসল প্রবলেম তো হয়েছে গিয়ে আমাদের মুরগি যে কিনে এনেছি, তোমরা এই সেম ভিডিওটাই ফার্স্টের দিকে যে দেখলে আমরা গিয়েছিলাম বসন্তপুর হাট, কিন্তু প্রবলেম হলো গিয়ে এটা আমাদের আরও যেহেতু আগে একটা সারা মুরগি ছিল, তো সেটা যখন ঢুকাতে গেছি তখন যে আর 2টো মুরগি ছিল যেগুলো কিনে এনেছি আজকে নতুন সেগুলো বেরিয়ে গেছে। আর নতুন মুরগি যেহেতু এখনো মানে 2-3 দিন হয়নি তো এরকম বেরিয়ে গেছে সন্ধ্যাবেলায়, তারপর আমি আর খুঁজেই পাচ্ছি না। যাই হোক একটা লালটা আমাদের ঘরের সামনে এসেছিল, ওটাকে আমি ধরে তারপর ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এখনো যে একটা কালো রঙের ছিল সেটা এখনো খুঁজে পাইনি। এত মানে কি বলবো খুঁজে পাচ্ছি না, মানে সিনুতে এসে পাগলের মতো খালি এদিক ওদিক করে খুঁজছে, কিন্তু ও বেচারা পেলো না, অনেক চেষ্টা করলো খোঁজার। তো দেখো সবজি নিয়ে এসেছে, যেহেতু ওরা সবজি চাষ করেছে মানে ওরা যেহেতু সবজি জমিনে চাষ করেছে লাগিয়েছে ওই জন্য দি মানে নিয়ে এসেছে। এমনি তো আমার ছোট এমনি তো আমার সব ননদেরা ভীষণ ভীষণ করে ভালো, তো যখন যেটা পায় আর কি আমার জন্য কমসম করে নিয়ে আসে, তো যেটা সত্যি সেটাই বলা উচিত, মিথ্যা কারণ নামে কোনোটা বলা উচিত না, যে যেটা করে সেটা মানে যে যতটুকু ভালো ব্যবহার করে তাকে অবশ্যই তার সাথে মানে তার নামে ভালোটাই বলা উচিত আমার মনে হয়। তো নিয়ে এসেছে এখানে হচ্ছে লাউডাটা আর টমেটো অনেক নিয়ে এসেছে, আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে টমেটো লাগে, তো টমেটো এনেছে, এটা ভীষণ পরিমাণে হেল্প হয়েছে। আর এখানেও রয়েছে শাক, তো এই শাক এই যে এখানে ডাটা টমেটো আর এই যে এখানে রয়েছে লাউ, এগুলো হচ্ছে আমার শাশুড়িমাকে দিতে যাবো, তো শাশুড়িমা আর কাকা শ্বশুরদের বাড়িতে মানে কাকি শাশুড়িদেরকে দিতে যাবো, তো এই জন্য ভাগ করছি এখন, ভাগ করে তারপরে দিয়ে আসবো বলে সেই জন্য, আর পাগলি দিও রেখেছে পাগলি দির কাছে। তো সিনু তোমার পিসি তোমার কাছে কত পয়সা দিল বলো? হ্যাঁ 200 টাকা, 200 টাকা দেখছো, সিনু কিন্তু পয়সা ভীষণ পরিমাণে যত্ন করে রাখে, মানে তার এই যে পিসিরা আছে যেহেতু সবসময় দেয়, আরও হচ্ছে গিয়ে তার মেজো পিসি মানে পাগলি দিচ্ছে মেজো বোন, সে হচ্ছে গিয়ে যখনই মানে সে ভীষণ পরিমাণে বাচ্চাকে সবাই ভালোবাসে, তবে আমার মেজো ননদ আবার সিনুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে,
তো যখনই আসে না কেন বারবার খালি বলবে, বলো বউ তুই ওকে সিনুকে ঋষিকে তুই রেডি করে দে, ওকে আমি নিয়ে যাবো। ওই যেতে চায় না, মানে ওর মাম্মি পাপাকে ছেড়ে থাকবে না, সারাদিন পিসির কাছে থাকবে কিন্তু রাত্রেবেলায় ওর মাম্মি পাপাকে ছেড়ে থাকতে পারবে না। তো এই হলো কি বিষয়, নইলে তাকে সবসময় আসলে বলে বলে নিয়ে যাব। আর তাদেরও বাড়িতে যদি আমরা যাই, সিনুকে কোনো মতে আস মানে ছাড়বে না, সে বলবে আমার কাছেই রাখবো। তো এরকম হয় আর কি অনেক মানুষের, যেমন আমারও বাচ্চাদেরকে ভীষণ পরিমাণে ভালো লাগে, ছোট ছোট বাচ্চাদেরকে সবারই ভালো লাগে। আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে গিয়েছিলাম ছাদে লুমং শাড়ি পরে ভিডিও বানাতে, কিন্তু জানি না আজকে জানো তো একটা ভিডিও ভালো আসেনি। অ্যাকচুয়ালি আমি একটা গানের ওপরেই ভিডিও বানিয়েছিলাম নানান রকমভাবে, কিন্তু জানি না কেন ভিডিওটা ভালো আসেনি। তো আবার আমাকে মনে হয় আবার সেম শাড়ি পরে সেম সাজগুজ করে আবারও হয়তো আমাকে নেক্সট ওই গানের ওপরেই ভিডিও বানাতে হবে, যেহেতু গানটা ভীষণই একটা সুন্দর নতুন গান বেরিয়েছে। আশা করছি তোমরা জানোই হয়তো, বুঝতেই পারছো। তো আর ভীষণ করে রিকোয়েস্ট ওই গানটার ওপরে আমি যেন ভিডিও বানাই। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সাথে। বাই বাই গাইস।